জব কার্ডে মজুরি কম দেওয়া হচ্ছে, শ্রমিকরা পরিশ্রম মতো টাকা পাচ্ছে না। এর প্রতিবাদে গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি পঞ্চায়েতের রতনপুর গ্রামের জব কার্ড শ্রমিকরা বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখায়। শ্রমিকদের সাথে বিডিও কথা বলার পর বিক্ষোভ উঠে যায়। কলেজে ভর্তির জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করার একমাত্র বিশ্বাসযোগ্য ঠিকানা নেট জোন, আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কোর্ট যাওয়ার পথে নিউ মার্কেটের ঠিক বিপরীতে। ফোন নাম্বার 8918722725 অথবা 9609553630। জব কার্ডের মজুরি কম দেওয়া হচ্ছে, সকাল 6টা থেকে 12টা পর্যন্ত কাজ করা হলেও 103 টাকার বেশি রোজগার হচ্ছে না। এর প্রতিবাদে বিডিওর গাড়ি রাস্তায় থামিয়ে বিক্ষোভ দেখান 100 দিনের কাজে জব কার্ড শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চলের রতনপুর গ্রামে। জানা গেছে বর্ষার আগে ওই গ্রামে ড্রেন তৈরি কাজ হচ্ছিল। গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল গ্রামে জল নিকাশের জন্য ড্রেন করা হোক। সেই দাবি মতো ড্রেন তৈরি করার কাজ শুরু করে ব্লক প্রশাসন। জানা গেছে সকাল থেকে গ্রামের জব কার্ড শ্রমিকরা মাটি কাটার কাজ করছিলেন, কিন্তু মাটি কাটার পর যখন মাটির মাপ নেওয়া হয় তখন দেখা যাচ্ছে শ্রমিকরা 103 টাকার বেশি মজুরি পাচ্ছে না বলে হিসেবে ধরা পড়ে। আর সেই হিসেব সুপারভাইজার দেওয়ার পরে ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা। গোঘাট এক নম্বর বিডিও অনন্যা ঘোষ ড্রেন সংস্কারের কাজ খতিয়ে দেখতে গেলে রাস্তায় গাড়ি আটকে শ্রমিকরা বিক্ষোভ দেখায়। সেই বিষয়ে ওই গ্রামের শ্রমিক শ্রীমতী রায় বলেন, আমরা সকাল থেকে 12টা পর্যন্ত কাজ করছি কিন্তু আমরা কম মজুরি পাচ্ছি, পরিশ্রম বেশি হলেও মজুরি নেই। অথচ আমাদের প্রথমে 191 টাকা করে মজুরি দেওয়া হবে বলে বলা হয়েছিল। আমরা গ্রামের মানুষ, মাটির মাপ এত বুঝি না। অপরদিকে কেনারাম হাজরা নামে আর এক শ্রমিক বলেন, পরিশ্রমের তুলনায় আমরা মজুরি কম পাচ্ছি। স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়েছে এইরকম কম মজুরি পেলে কাজ করে সংসার চালানো যাবে না। খবর যখন শুনেছে জব কার্ডের বেতন হচ্ছে 191 টাকা, তখন তো কোনো মাপ জোপের কথা বলছে না। তাহলে সেটা তখন তো বলতে তো যে এত মাপ করলে এত বেতন দেওয়া হবে, সেটা কিছু বলছে না। আমরা খবর শুনছি 191 টাকা, সমস্যা আমরা দেখছি মাপ করে আমাদের 100 টাকা রোজ ঢুকছে না। অন্যদিকে প্রশাসন সূত্রে জানা গেছে সরকারি নিয়ম অনুযায়ী শ্রমিকদের মজুরি দেওয়া হবে। সাধারণভাবে 62 সেপ্টেম্বর মাটির কাজ হলে তবে 191 টাকা করে মজুরি পাওয়া যায়, কিন্তু ওখানে এর অনেক কম কাজ হচ্ছে, সেজন্য মজুরির পরিমাণের হিসাব কম হচ্ছে। এখনো কাউকে মজুরি দেওয়া হয়নি। মাস্টার রোল তৈরি হলে সেই হিসাব মতো সরকার শ্রমিকদের মজুরি দেবে। সব মিলে শ্রমিকদের সঙ্গে ব্লক প্রশাসন কথা বলে বলে জানা গেছে। নিউজ আজ বাংলা, গোঘাট।